নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রেইন হেলথ কেয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় হলো মৌসুম্বি লেবু বা সুইট লাইম, এর উপকারিতা কি কি। আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব মৌসুম্বি লেবুর কি কি উপকারিতা রয়েছে। এই যে মৌসুম্বি লেবু, এটা একটা সিজনাল ফল, এটা আমরা সিজনে গ্রহণ করে থাকি। তো এর কি কি উপকারিতা রয়েছে এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই মৌসুম্বি লেবুতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের ইমিউনিটিকে বাড়ায়। 2 নম্বর, আয়রন শোষণে সাহায্য করে এবং রক্তাল্পতা নিয়ন্ত্রণে সাহায্য করে। এই যে মৌসুম্বি লেবু, এটা আয়রন শোষণে সাহায্য করে। এই যে আয়রন, যেটা আমাদের রক্তাল্পতা নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, হার্টের জন্য ভালো। এই মৌসুম্বি লেবুতে রয়েছে পটাশিয়াম, এছাড়াও রয়েছে ভিটামিন সি, যা হার্টের জন্য খুব ভালো। রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এই মৌসুম্বি লেবুতে রয়েছে পটাশিয়াম। এই পটাশিয়াম আমাদের শরীরের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, এবং এই যে উচ্চ রক্তচাপ যখন নিয়ন্ত্রণ হচ্ছে, সেটা পরোক্ষভাবে আমাদের হার্টের জন্য ভালো। হজম শক্তি উন্নত করে। এই যে মৌসুম্বি লেবুতে প্রাকৃতিক এনজাইম রয়েছে, যেটা আমাদের হজম প্রক্রিয়াকে উন্নত করে, আমাদের পেটকে ভালো রাখে, ত্বকের জন্য ভালো। এই মৌসুম্বি লেবুতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, যা আমাদের ত্বকের জন্য খুব ভালো, ত্বককে উজ্জ্বল করে তোলে। ডিহাইড্রেশন রোধ করে। এই যে ফলের রস, এই ফলের রস আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে, বিশেষ করে গরমকালে আমাদের শরীরকে ঠান্ডা রাখে। ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এই মৌসুম্বি লেবুতে রয়েছে ফ্ল্যাভোনয়েডস, যা আমাদের শরীরে ক্যান্সারের ঝুঁকিকে কমায়। ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে ক্যালোরি কম থাকে, ফাইবার বেশি থাকে, যা আমাদের শরীরে ওজন কমাতে সাহায্য করে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এই মৌসুম্বি লেবুতে ফাইবার থাকায় আমাদের শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। কিডনির জন্য ভালো। এই যে মৌসুম্বি লেবু, এটা আমাদের কিডনি স্টোন গঠনে বাধা দেয় এবং আমাদের কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। চুলের জন্য ভালো। এই মৌসুম্বি লেবুতে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ থাকায় এটা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য ভালো। সর্দি কাশিতে উপকারী, যেহেতু এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি রয়েছে, যার জন্য এটা সর্দি কাশি এবং ঠান্ডা লাগা থেকে আপনাকে দূরে রাখে। লাস্ট, মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই যে মৌসুম্বি লেবুর একটা ঘ্রাণ রয়েছে, সেই ঘ্রাণ আমাদের মানসিক শান্তি দেয়, আমাদের স্ট্রেস কমাতে সাহায্য করে। এই ভিডিওতে 15টি উপকারিতা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম যে মৌসুম্বি লেবু আমাদের কি কি উপকার করে। তো আপনারা জানলেন যে মৌসুম্বি লেবুর 15টি উপকারিতা। তো অবশ্যই সিজনে যখন মৌসুম্বি লেবু পাওয়া যায়, তখন এই মৌসুম্বি লেবু গ্রহণ করুন, আপনার শরীরকে সুস্থ রাখুন, সাথে আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডসদেরকেও খাওয়ান। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।